আমি পুকুরের মধ্যে বা নদীর মধ্যে বা সাগরের মধ্যে ইচ্ছা করে নাইমিয়া হাডুবো খাবুডুবো খাইব, ডুব পারবো, সাঁতার কাটব। আবার আমার ইচ্ছা থাকবে আমি 100% সুখনা থাকব, আমার শরীরটাকে সুখনা রাখব, আমি মুখে বলতেছি কিন্তু হাবুডাবু হাবুডুবু খাইতেছি, ডুব পড়তেছি নদীতে বা সাগরে। এই মানুষটার যেরকম এটা পাগলামি ছাড়া কিছু কথা না। মানুষটা সে নিজ ইচ্ছায় অহরহ সাঁতরাইতেছে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে, আবার সে বলতেছে আমি কিন্তু শরীরটা শুকনা রাখব, আমার শরীরটা ভিজতে দেব না। এই বেড়া যেরকম পাগল, আমি মনে করি আমি তার চাইতে বেশি পাগল। গুনাহ করতে থাকবো, গুনাহ হাবুডুবু খাইতে থাকবো, আবার বলবো আমি আত্মাশুদ্ধি আত্মাশুদ্ধি আত্মাশুদ্ধি, আমি এসলা হইব এসলা হইব এসলা হইব। কেমনে এসলা হইব? এসলার জন্য গুনাহকে প্রথম বাদ দিতে হবে, শরীর শুকনার জন্য সাগর থেকে আগে টানে উঠতে হবে। শরীরকে শুকনা রাখতে হইলে নদী বা পুকুর বা সাগর থেকে আগে উঠতে হবে, ওইটা শরীরটাকে শুকনা রাখার জন্য চেষ্টা করতে হবে। অবিকল আমার আত্মা শুদ্ধির জন্য যত প্রকারের গুণা আছে, আমরা মসজিদে আজকে প্রোগ্রাম দিচ্ছি ইসলামী প্রোগ্রাম, ইসলাম অর্থ সংশোধন, প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম, প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম, ইসলাম অর্থ সংশোধন, আর প্রয়োজন ছাড়া কোনা ছবি তোলা হারাম। এই ছবি তোলা হারাম কাজটা আজকে আমরা করতেছি এবং এসলার জন্য খুব কাঁদতেছে, বুঝছেন? এটা আল্লাহর এই হাতে ডাকতেছে আর এক হাতে নামতেছে না, একদিকে চাইতেছে ভালোই ভালো লাগে আর এক দিকে না না ভালোর কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহ, প্রয়োজন যেটা না হইলেই নয়, যেটা না হইলেই নয়। জমি রেজিস্ট্রি করতে যাইবেন ওইখানে ছবি সরকার বাধ্যতামূলক করছে, হজে যাইবেন দৃষ্টান্তমূলক করতেছে, ওইখানে সরকার ছবি বাধ্যতামূলক করছে। যেখানে ছবি বাধ্যতামূলক না সেখানে আমরা একটু চেষ্টা করি না উঠানোর জন্য, কারণ ছবি উঠানো কবিরা গুণা। যে গুণাটা খুব ব্যতিক্রম গুণা, হাশরের দিন আল্লাহ তাআলা মানুষের কাঠামো তৈরি করে যে বা যারা ছবি উঠাবে উঠাওয়ায় উভয় লোককে বলবে এটার ভিতরে তুমি আত্মা দাও, এটার ভিতরে তুমি রুহ দাও, রুহ দেওয়ার ক্ষমতা তো কাহারও নাই। এতে করে তার সবচেয়ে বড় কঠিন শাস্তি হবে। আমরা হয়তো জিনিসটাকে তেমন কিছু মনে করি না। আমি পুকুরের মধ্যে বা নদীর মধ্যে বা সাগরের মধ্যে ইচ্ছা করে নাইমিয়া হাডুবু খাবুডুবু খাইব, ডুব পারব, সাঁতার কাটব। আবার আমার ইচ্ছা থাকবে আমি 100% শুকনা থাকব, আমার শরীরটাকে শুকনা রাখব, আমি মুখে বলতেছি কিন্তু হাবুডাবু হাবুডুবু খাইতেছি, ডুব পড়তেছি নদীতে বা সাগরে। এই মানুষটার যেরকম এটা পাগলামি ছাড়া কিছু কথা না। মানুষটা সে নিজ ইচ্ছায় অহরহ সাঁতরাইতেছে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে, আবার সে বলতেছে আমি কিন্তু শরীরটা শুকনা রাখব, আমার শরীরটা ভিজতে দেব না। এই বেড়া যেরকম পাগল, আমি মনে করি আমি তার চাইতে বেশি পাগল। গুনাহ করতে থাকবো, গুনাহ হাবুডুবু খাইতে থাকবো, আবার বলবো আমি আত্মাশুদ্ধি আত্মাশুদ্ধি আত্মাশুদ্ধি, আমি এসলা হইব এসলা হইব এসলা হইব। কেমনে এসলা হইব? এসলার জন্য গুনাহকে প্রথম বাদ দিতে হবে,
শরীর শুকানোর জন্য সাগর থেকে আগে টানে উঠতে হবে। শরীরকে শুকনা রাখতে হইলে নদী বা পুকুর বা সাগর থেকে আগে উঠতে হবে, ওইটা শরীরটাকে শুকনা রাখার জন্য চেষ্টা করতে হবে। অবিকল আমার আত্মা শুদ্ধির জন্য যত প্রকারের গুণা আছে সমস্ত গুণা থেকে নিজেকে পবিত্র করতে হবে, বিরত রাখতে হবে। নিজের কান ধৈর্য ধরে কান টাইনে টাইনে, আমার কান আমি টানবো, আপনাদেরকে বলতেছি না, প্রয়োজন হইলে আপনারটা আপনার টানেন, তাই নাকি? নিজের রুহের কান ও ধৈর্য টান দিয়া বেগানা মহিলাকে যখন চোখে চায়, আপনার চোখে আমার চোখে চায়, কান ধরে টান দেন, এই গোলাম বদমাইশ নাফরমান, এদিকে তাকাইছ কেন, ওইদিকে কেন তাকাইলে, টান ধরে ফিরান। জবান চাইতেছে খারাপ কথা বলার জন্য, কান ধরে টান দেয়া জবানকে ফিরান। কান চাইতেছে গুনার কথা শোনার জন্য, কান ধরে টান দেন টান দেয়া গুনার কথা থেকে কানকে ফিরান, গুনার আওয়াজ থেকে কানকে ফিরান। হাত চাইতেছে খারাপ কাজ করার জন্য, কান ধরে হাতকে ফিরান, কান ধরে পাকে ফিরান, কান ধরে ঘেনকে ফিরান। সাড়ে তিন হাত বড়িকে লজ্জাস্থান সহ সাড়ে তিন হাত বড়িকে গুণা থেকে ফিরান, গুণা থেকে ফিরান। আর সাধনা করেন, চেষ্টা করেন, আমি যদি চেষ্টা করি তাহলে আত্মার শুদ্ধি হবে। কীভাবে চেষ্টা করব? গুণাকে 100% পরিহার করতেই হবে, সেটা চোখের হোক, কানের হোক, নাকের হোক, জবানের হোক, হাতের হোক, পায়ের হোক, সমস্ত গুণাকে বর্জন করতেই হবে। একবারে অ্যাভেলেবেল গুণা করব, অ্যাভেলেবেল গুণা করব, অ্যাভেলেবেল গুণা করব, পর্দার কোনো হিসাব নাই, জবানের গুণার কোনো হিসাব নাই, কানের গুণার কোনো হিসাব নাই, লজ্জাস্থানের গুণার কোনো হিসাব নাই, হাতের পায়ের গুণার কোনো হিসাব নাই, ইচ্ছা মতো গুণা করব। আবার বলবো না, ইসলাম হওয়া দরকার, ইসলাম হওয়া দরকার। এইভাবে গুণার মধ্যে লিপ্ত থাকব আর ইসলাম নামীয় আওয়াজ এবং ওয়াজ আমি করবো আর শুনবো, আওয়াজ লাগাইব তো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি নাকি সাগরে সাঁতরাইতেছে আর বলতেছে আমার শরীরটা শুকনা রাখবো। শুকনা রাখা তার শরীরে যেরকম সম্ভব না, আপনার আমার আত্মা শুদ্ধি করা সম্ভব না। কিভাবে সম্ভব? গুনাকে 100% পরিহার করতে হবে, বাদ দিতে হবে, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যতগুলি আদেশ ফরজ থেকে মুস্তাহাব পর্যন্ত 100% পালন করতে হবে, 100% পালন করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ, এগুলি আত্মশুদ্ধির ট্যাবলেট, বহুত বড় ট্যাবলেট, বহুত বড় ইঞ্জেকশন। যদি আমি আত্মশুদ্ধি চাই তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে যে আদেশ, বিশেষ করে নামাজ, দৃষ্টান্তমূলক পাঁচ ওয়াক্ত নামাজ শুধু পড়লে হবে না, মসজিদে এসে জামাতের সাথে পড়তে হবে, গুরুত্ব সহকারে করতে হবে, ওযু সুন্দর করে করতে হবে। নামাজের তাকবীরে তাহরিমা ফরজ, তাকবীরে তাহরিমা শুরু হয় তাকবীরে তাহরিমার দ্বারা, আর তাকবীরে তাহরিমা হইল ফরজ, শেষ ও তাকবীরে তাহরিমা যেরকম ফরজ, নামাজের শেষ হুকুমটাও ফরজ, শেষ বৈঠক ফরজ। দৃষ্টান্তমূলক বলতেছি, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে, গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, ফরজগুলি আদায় করা ফরজের মতে, ওয়াজিবগুলি আদায় করা ওয়াজিবের ভাবে, সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে জায়দা, মুস্তাহাব, নফল, সেইগুলিকে প্রত্যেকের জায়গায় রাখা, সেগুলিকে আদায় করা। যে সমস্ত নামাজগুলি অতিরিক্ত, অতিরিক্ত যে নামাজগুলি, যেরকম নাকি হ্যাশট্যাগের নামাজ, হ্যাশট্যাগগুলি পড়বো আমার আত্মা শুদ্ধি হবে, আমি চাষ্ট করবো আত্মা শুদ্ধি হবে, আওয়াবিন করবো মাগরিবের পরে, চার রাকাত, ছয় রাকাত, বারো রাকাত, বিশ রাকাত, যে যতরকম পারি কমপক্ষে ছয় রাকাত করবো আত্মা শুদ্ধি হবে, তাহাজ্জুদের নামাজ করবো আত্মা শুদ্ধি হবে, মসজিদ থেকে বাইর হইলাম তরিকা মতো সুন্নত তরিকা বাইর হইব আত্মা শুদ্ধি হবে, রাস্তাতে বাড়িতে যাইতেছি
কোন বেগের নারী পড়লে সাদরেতে চক্ষুকে ফিরিয়ে রাখবো, আত্মশুদ্ধি হবে, কাহাকে গালি দিব না, আত্মশুদ্ধি হবে, কাহার বাজে কথা শুনব না, আত্মশুদ্ধি হবে, কোনো গুনার কাজ আমি শরীক হইব না, আত্মশুদ্ধি হবে, কোনো মানুষ গুনার কথা বলতেছে পারলে তাকে আমি দাওয়াত দেব, ভাইজান আপনার হাতে ধরে পায়ে ধরে মেহরবানি করে কথাটা বললেন না, আপনার আমার আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ বলছেন তুমি এমন কোনো কথা নাই যে কথাটা তুমি বলতেছো আমি আল্লাহ তাকে হেফাজত করতেছি না, সমস্ত কথাগুলিকে আল্লাহ হেফাজত করতেছেন, কাজেই আপনি আমি যে কথাটা বলতেছি কথাটা যেন গুনার না হয়, আমি তাকে হাতে পায়ে ধরি বলি গুনার কথা থেকে যেন বিরত থাকে, আপনার আমার আত্মশুদ্ধি হবে, এটো জেড যেতগুলো আদেশ, এটো জেড যেতগুলো নিষেধ প্রত্যেকটা যদি আমি মানতে পারি এবং সমস্ত আমলগুলি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি করি, সমস্ত আমলগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করি, তাহলে ভাই যেন আত্মশুদ্ধি হবে। এটা এমন কোনো ট্যাবলেট না যে সুবলদার দোকানে গেলে অনেক কিছু নেই, জন্য এটা কইতেছে সুবলদার কথা কই হিন্দু ডাক্তার অনেক কিছু নেই, সুবল ডাক্তার বলে সুবল ডাক্তারের ঘরে ঘর থেকে ওষুধ ট্যাবলেট কেন্দ্রে খাইলে বস আত্মশুদ্ধি হয়ে যাবো গা, বা মস্তবা ডাক্তার দৃষ্টান্তমূলক রিয়াজ জেলার সব দোকান দিয়েছে খুব বড়ো দোকান কথার কথা, হ্যাঁ এরকম বড় বড় দোকানতে বড় বড় ডাক্তারের কাছ থেকে আমি প্রেসক্রিপশন করিয়া আমি ঔষধ খাই আত্মশুদ্ধি হয়ে যাবো, ভাই জানি এটা না, এই যে মসজিদে এসে যখন আমরা কী করবো ইমানি মুজাকারা করবো, এখানে যে সমস্ত ট্যাবলেটগুলি দেওয়া হয় কোরআন হাদিসের এই সমস্ত ট্যাবলেটগুলো যখন আমি গ্রহণ করবো তাহলে দেখবেন কী হবে আত্মশুদ্ধি হবে, আপনার আত্মশুদ্ধি ফিট করতে হবে চোখের মধ্যে, আত্মশুদ্ধি ফিট করতে হবে কানের মধ্যে, আত্মশুদ্ধি ফিট করতে হবে জবানের মধ্যে, আত্মশুদ্ধি ফিট করতে হবে হাতের মধ্যে, আত্মশুদ্ধি ফিট করতে হবে লজ্জাস্থানের মধ্যে, আত্মশুদ্ধি ফিট করতে হবে পায়ের মধ্যে, যেন আত্মশুদ্ধি বেটি রেখে এই সমস্ত অঙ্গ প্রথম একটাও কোনো কাজ করে না, তাহলে আত্মশুদ্ধি হবে। তা না তো গোনার মধ্যে হাবুডাবু খাবুডাবু করতেই থাকবো, খাইতে থাকবো, আত্মশুদ্ধি আজকের কথাগুলো খুব মজা লাগছে, কিচ্ছু অর্জন করছে না, মসজিদে বাইরে যেই পরিবেশ ঢোকার সময় যেরকম আসছিল নি আসছিল খালি ডিব্বা খালি করলো, এখন বাইরেতে সেখানে খালি ডিব্বা নেই কিচ্ছু দেরি করেন ভাইজান হবে না, এখন থেকে যখন আমি মসজিদ থেকে বাইর হইব আমি এখন বসে বসে পণ করি আগামীকাল থেকে আমি ফজর নামাজ আর জামাত ছাড়া পড়ব না, এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ব না, এবং আগাম আজকে রাত্রে এসব তাহাজ্জুদ নামাজ পড়ব, তাহাজ্জুদ নামাজ এই বাচ্চারা কথা কয় করে বাইর বাইরে পাঠাই দেন না, এই বাচ্চারা কথা কেউ না যাও, ছোট ছোট মেয়েরা না কি দরকার তারা বাড়ির থেকে জুমা পাঠাই দেয় ঘুমাই করুক, আপনারা তো আসলে বুঝেন না, আপনি ভুল বুঝবেন আমাকে যে বুঝবে বাচ্চাদেরকে দেখতে পারেন ভাই জান কথা তো এটা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন মুরু সিবিয়ানাকুম ইযা বালাগু সাবা, যখন তোমাদের বাচ্চারা 7 বছর বয়সে পদার্পণ করে তখন তাদেরকে নামাজের হুকুম দাও, ছেলে হয় মসজিদে আনো, মেয়েদের তো মসজিদ আসার কোনো দরকার নাই, বলে এরা তো না বলে ছোটো এরা তো বুঝতেছে না এই পরিবেশটার পবিত্রতা রক্ষা করার মতো জ্ঞান তাদের নাই, ছোটো মানুষ বোঝে না, এদেরকে বোঝায় সমঝায় বা যাও তোমরা বাড়িতে যা খায় ঘুম করো ভাই ঝামেলা শেষ, এটার অর্থ এটা না বাচ্চাদের সাথে আমার হিংসা না না না, বাচ্চাদের প্রতি আমার খুব দুর্বলতা, আমি খুব মায়া করি, আমি যে মাদ্রাসার গোলামি করতেছি খেদমত করতেছি ওই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা প্রস্রাব করে প্রস্রাবের জুরির মধ্যে ওই যে যেটার মধ্যে প্রস্রাব করে চালনিটা এটার মধ্যে প্রস্রাবের টয়লেট পেপার ফালাই রাখে ওইগুলো প্রস্রাবে ভিজা থাকে, এইগুলো আমি বাম হাতে কোনো হাতে পলিথিন টলিথিন কিচ্ছু দিই না, আমি হাত এগুলো পরিষ্কার করি, আমি বাচ্চাদের এত মায়া করি, কিন্তু মায়া করতে করতে তো সীমা সারাই হল মসজিদের পরিবেশে বাচ্চা পরিবেশ রক্ষা করতে পারবে না, কাজে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে, তারা বোঝে না, তারা তো বোঝে না, এটা তো সিনেমিনি খেলার জায়গা না, এটা তো সিনেমিনি খেলার জায়গা না, তো এখানে বাচ্চাদের দ্বারা নামাজের ডিস্টার্ব হলে তো গুনাহ হবে, কার গুনাহ হবে, বাচ্চাদের গুনাহ হবে না, বাচ্চাদের পিতামাতার গুনাহ হবে, গার্জিয়ানদের গুনাহ হবে, পরিবেশ কেন তাদের বাচ্চার দ্বারা মসজিদে নষ্ট করলো, দিনী কথার পরিবেশ কেন নষ্ট করলো,
হ্যাঁ, জিকিরের পরিবেশ, জিকির হইলে জিকিরের পরিবেশ কেন নষ্ট করলো? কাজীটা যে বা যাদের বাচ্চা নষ্ট করলো তারা গুনাহগার হবে তো? এটা হালকা করে দেখার কোনো সুযোগ নাই। তো যাক, আজকের প্রধান বক্তা যিনি, তিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি আপনাদের কাছে আবদার করবো, জান ইসলাহি প্রোগ্রাম, ইসলাহ অর্থ হল সংশোধন, আত্মশুদ্ধি। আর এই আত্মশুদ্ধিটাকে আল্লাহ নিজে বলছেন, কদ আফলাহা মান তাজাক্কা, সবচেয়ে বড় সফলতা অর্জন করলো, আল্লাহ নিজে বলেন, নিশ্চয়ই বাচ্চাদের জিম্মাদের একজন নেন, তার নদীগুলো এখানে করার দরকার মনে করি না আমি, আশ্চর্য দরকার। মেলা মেলা সরাসরি মেলা তো বলতেছিলাম যে আল্লাহ নিজে তাকিদের সাথে বলছেন, অবশ্যই ওই সমস্ত মানুষগুলি সফল কাম, সফলতা অর্জন করছে যারা নাকি আত্মশুদ্ধির মতো দৌলত অর্জন করছে। বলে আত্মশুদ্ধির কি জিনিস, এটা কি জিনিস, এটা খায় না গায়ে দেয় গর্ত দেয় নাকি? না না না, নিজের জীবনকে সংশোধন করা, নিজের জীবনকে সংশোধন করা, নিজের জীবনকে সংশোধন করা। আর যেই ব্যক্তি জীবনকে সব দিক দিয়ে সংশোধন করতে পারলো, এই লোকটা দুনিয়াতে সফল কাম, পরকালেও সফল কাম। এই লোকটা মৃত্যুর সময় হযরত আজরা আলাইহিস সালাম অনেকগুলি ফেরেশতা নিয়া তাকে স্বাগত জানাইয়া, স্বাগত জানাইয়া জান্নাতের নাজ ও নিয়ামত দেখাইয়া তাকে উঠায় নিলেন। সুবহানাল্লাহ। কাজে ভাইজান, আসল বোঝার জন্য চেষ্টা করি, আত্মশুদ্ধির মতো দৌলত আমাদের সবাইকে নসিব করুন বলে আমিন। করোনা ভাইরাস সহ আসমানি জমিনে সমস্ত গজব আর আজব থেকে আমাদের সবাইকে হেফাজত করুন বলে আমিন। আমাদের দেশের নেতৃস্থানীয় যারা আছে, আমাদের প্রধানমন্ত্রী সহ, আমাদের পরবর্তী মন্ত্রীরা সহ সমস্ত নেতৃবৃন্দ, তাদের পক্ষতে দোয়া চাওয়া হয়েছে, এই জন্য আপনাদের কাছে বলতেছি। তাদের সকলের জন্য প্রশাসন সহ, আমরা এলাকাবাসী সহ, সমস্ত মুসলমান উম্মতে মুসলিমা সবাইকে আল্লাহ তাআলা আসমানি জমিনে সমস্ত আজাব আর গজব থেকে হেফাজত করুন বলে আমিন। মুসলমানদেরকে, মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত লাঞ্ছিত, আল্লাহ ইহুদি নাসারাদের ফেরেবে পড়ে ঢুকাই পড়ে আজকে মুসলমানরাও মুসলমানদেরকে নির্যাতন করতেছে। কাজে সর্বপ্রকারের নির্যাতন থেকে, লাঞ্ছনা থেকে মুসলমানদেরকে, ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন বলে আমিন। এবং সমস্ত মাদ্রাসাগুলিকে আল্লাহ তাআলা রীতিমতো খুইলা ক্লাস করার তৌফিক দান করে বলে আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী 100% আল্লাহ তাআলার মর্জি মতো জীবনযাপন করার তৌফিক দান করে বলে আমিন। হাযা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসছেন না? প্রধান বক্তা আইছে না? আইছেন না? আসছেন? এখানে আসছেন না? না, আচ্ছা তাইলে ভাইজান উনি আসতেছে, আমি একটু সামান্য কথা বলে, সেটা হলো ওনাকে নিয়ে আসলে ভালো হবে, রাত রত অনেকটা হয়ে গেছে। তো ভাইজান আমি বলতেছিলাম একটা কথা, একটু একটু ফাজাইলটা বলে দিই, আমি সময় কম মনে করছি এই জন্য আমি একটু খুব শর্ট করে দিয়েছিলাম। তো আমরা সকালে ফজর নামাজ পড়ে যদি মসজিদে বসে থাকি, জিকির আজকার করি অথবা তেলাওয়াত করি, তারপরে দুই বেলা ওঠার 15-20 মিনিট পরে, বেলা ওঠার 15-20 মিনিট পরে দুই রাকাত করে 4 রাকাত এশরাকের নামাজ পড়ি, তাহলে প্রথম 2 রাকাত এশরাকের নামাজের দ্বারা আল্লাহ তাআলা সওয়াব দিবেন কি? আল্লাহ তাআলা একটা কবুল বড় হজ, একটা এবং একটা উমরা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কথা না, অনেক বড় পাওয়া আপনার জন্য, আমার জন্য। একটা বড় হজ করা গেতে হলে কি পরিমাণ ডাক্তার দেখে, যে জানমাল সময় কি পরিমাণ লাগে, এই যে মেম্বার বাইরে আমরা একসাথে হজ করছি, হ্যাঁ, এলে আবার পাতলা মানুষ তো খুব দরকারে, একবারে তো আবজে করছে, কেউ কই তোর হেলের বয়সে তো
একবারে ফুল হতে না তো দরবারে ছিলেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত এইটা, তবে যেন অনেক বড় পাওনা। আর বাকি দুই রাকাত পড়বেন, সারা দিনের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবেন, সুবহানাল্লাহ, কত বড় পাওনা আপনার জন্য। তারপরে এশরাকের সময় যখন শুরু হয় তার থেকে নিয়ে দুই ঘন্টা পর্যন্ত এশরাকের সময় থাকে, তারপর থেকে চাশতের সময় হয়, চাশত বা দোহার সময় একই কথা, দোহার নামাজ চাশতের সময় শুরু হয়, ওইটা মাকরু টাইমের আগ পর্যন্তই সেই সময় থাকে। ওইটা যদি আপনি করেন চার রাকাত বা ছয় রাকাত বা আট রাকাত, তাহলে আল্লাহ তাআলা আপনার ঘরের যত অভাব অনটন আল্লাহ দূর করে দেবেন, সুবহানাল্লাহ। এবং ওইটার জন্য ফজিলত এটা, সারাদিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যান, সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পরে আপনি, আমরা ফরজ এবং দুই রাকাত সুন্নত করি, তিন রাকাত ফরজ, তারপরে দুই রাকাত সুন্নত করি, তারপরে দুই রাকাত নফল করি। আমি আপনাদের কাছে আবদার করব, তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নত করবেন কইরা, তারপরে ছয় রাকাত আওয়াবিন পড়বেন, দুই রাকাত নফলের দরকার নাই, ওই দুই রাকাত নফল না করে ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। আমি আওয়াবিনের নামাজ পড়তেছি আল্লাহ আকবার, কোনো সমস্যা নাই। তাহলে কি হবে, বারো বছর ইবাদত করার সওয়াব পাবে, সুবহানাল্লাহ, অনেক বড় ফজিলত। তাহলে নামাজ পড়বেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে, সুবহানাল্লাহ। আল্লাহ সন্তুষ্টির চাইতে বড় পাওয়া কি, যেহেতু আমাদের হযরত আয়েশা বলছেন আমি আপনাদের কাছে আবদার করব, মেহরবানি করে শেষ পর্যন্ত হযরতের বয়ান শোনা, আখেরি মোনাজাত করে ইনশাআল্লাহ আমরা যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।